আসসালামু আলাইকুম প্রবাসীর স্বামীর বারো লক্ষ টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী লক্ষ্মীপুরের রায়পুরের নগদ পঁচাত্তর হাজার এফডিআর বারো লক্ষ টাকা ও ছয় ভরি স্বর্ণ অলঙ্কার নিয়ে এক প্রবাসীর স্ত্রী সাতাশ বছর বয়স উদা হওয়ার খবর পাওয়া গেছে একুর সঙ্গে পাশের বাসার পনেরো বছরের এক তরুণীকেও নিয়ে যায় তবে ওই তরুণী তার এক প্রেমিকের সঙ্গে রয়েছেন এই ঘটনায় সোমবার দুপুরের দশে অক্টোবর এই গৃহবধূ ও তার প্রেমিকের আসামি করে লক্ষ্মীপুর চিপস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন প্রবাসী মা বাদীর আইনজীবী অ্যাডভোকেট আরিফ সত্যতা স্বীকার করেন ওই গৃহবধূ সপ্তম ও দ্বিতীয় শ্রেণী পড়ুয়ার দুই কন্যা সন্তানের জননী ঘটনার পর থেকে প্রবাসী তার বৃদ্ধ মা ও দুই কন্যা সন্তানের কান্না ঘটনার পর থেকে প্রবাসী তার বৃদ্ধ মা ও দুই কন্যা সন্তানের কান্নায় দুই পরিবারের ক্ষোভ বিরাজ করছে জানা যায় ১৩ বছর আগে রায়পুর পৌরসভা প্রবাসীর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় ওই মেয়ের তাদের ঘরে বারো ও নয় বছরের দুটি কন্যা সন্তান রয়েছে সাম্প্রতিক জেলার রামগতি উপজেলার আলেকজ্যান্ডার গ্রামের এক ব্যক্তির সঙ্গে পরক্রিয়া লিপ্ত হয় ওই প্রবাসীর স্ত্রী বিষয়টি জানাজানি হলেও গত পাঁচে অক্টোবর ওই ব্যক্তির সঙ্গে প্রবাসী বাড়ি থেকে পালিয়ে যান গৃহবধূ প্রেমিকের সঙ্গে যাওয়ার সময় ইন্স্যুরেন্স জমানো এফডিআরের বারো লক্ষ টাকা নগদ পঁচাত্তর হাজার টাকা ও ছয় ভরি স্বর্ণ নিয়ে যায় সোমবার সৌদি প্রবাসী জানান প্রবাস জীবনে জমানো বিশ লক্ষ টাকা ও ছয় ভরি স্বর্ণ অলঙ্কার নিয়ে পালিয়ে গেছে তার স্ত্রী তিনি ন্যায্য বিচার চেয়েছেন রায়পুর থানা পরিদর্শক তদন্ত জাহাঙ্গীর হোসেন বলেন ঘটনা শুনেছি তবে থানায় মামলা হয়নি আদালতে মামলা হয়েছে বলেও শুনেছি ধন্যবাদ সবাইকে